এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দাবদাহ বা তাপহ ফিরতে চলেছে এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট খবর অনেদিকে নিম্নচাপ একটা শক্তিশালীভাবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এখনও পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে জেলায় জেলায় আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়েছে আবারও গরমের পরিবর্তন এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সহ বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথাও থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হয়ে লাইক করবেন এবং বাংলাদেশের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এখানে এখনও তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে সঙ্গে এটা আপডেট পাওয়া যাচ্ছে আবার ষোলো তারিখের পর থেকে বা ষোলো তারিখ থেকে কিছু কিছু জেলাতে প্রচন্ড আদরজনিত অস্বস্তি এবং গরম বাড়বে তবে তাপপ্রহ আসবে কিনা সে ব্যাপারে সুস্পষ্টভাবে আবহাওয়া দপ্তর কিছু জানার নেই তবে আমরা লক্ষ্য করতে পারছি মূলত শুক্রবার বা শনিবার থেকে তাই এই সপ্তাহের শেষে থেকে একটা সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তবে আজকে যা পূর্বাভাস রয়েছে কোনো জেলাতে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে খুব হালকা বা ছিটে পোটা দু এক পশলা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলির দিকে কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত এইটুকুই রয়েছে আজকের পূর্বাভাস এবং আগামীকালে এবং আগামী পশুর যা পূর্বাভাস রয়েছে সেখানেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির একটা খবর রয়েছে সেই বৃষ্টি আসতে পারে মে মাসের কুড়ি তারিখ থেকে সেটা আপনাদের আগে জানিয়েছিলাম সেটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর অনেকে বলতে চাইছি কুড়ি তারিখ থেকে বজ্রবিদ সহ হালকা ধরনের কালবৈশাখীর একটা সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে হতে পারে সেটাও তারা জানিয়ে দিয়েছেন তারা যেটা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে পশ্চিম দিকে জেলাগুলোর দিকে এখনও পর্যন্ত সেইভাবে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়নি অনেকে আরও একটি সমস্যা তৈরি হতে চলেছে যেটা প্রথমেই আপনাদের একটা আভাস দিলাম তাপপোহের আবার সম্ভাবনা বাড়ছে সতেরো মে তারিখ থেকে আবারও তাপপহ একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যে জেলাগুলোতে হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা রয়েছে এছাড়াও পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলাগুলোতে আবার নতুন করে গরম হাওয়ার একটা প্রবাহ আসতে পারে যেটাকে আমরা বলে থাকি লু বা তাপহ তাই দক্ষিণবঙ্গে আবারও দাবদাহ শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে সেটা শুরু হবে চলতি সপ্তাহের শেষের দিক থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে সতেরো আঠেরো তারিখ থেকে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে তাপহ ধেয়ে আসছে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় তাপপোহ চলার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে এমনটা পূর্বাস দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এবার আপনারা জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার অনেক জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝড় বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এমনটাই রয়েছে পূর্বাস এছাড়াও যা আপডেট রয়েছে আঠারো তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে চলেছে এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং কুড়ি তারিখের দিকে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার চারিদিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এবং অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এমন একটা খবর পাওয়া যাচ্ছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে তাই উত্তরবঙ্গ জেলাগুলোতে চরমভাবে বৃষ্টি ধেয়ে আসছে নিচের দিকে জেলাগুলোতে আপাতত বৃষ্টির কোনো খবর নেই আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে বৃষ্টি পড়বে আঠারো তারিখ থেকে উনিশ এবং কুড়ি তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ জেলার দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে তাই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি সম্ভাবনাটা বেশি সেটা রয়েছে কুড়ি তারিখের দিকে এবং দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে মূলত এখন পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি যে কুড়ি তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে আবারও তাপপোহের প্রভাস আজকে রাজস্থান গুজরাট সংলগ্ন জায়গায় তাপপোহ চলবে সেই তাপপোহ অনেক জায়গায় ছড়িয়ে পড়বে আগামী কাল থেকে আগামী কাল গুজরাট রাজস্থান ছাড়াও দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোতে তাপপোহ ধেয়ে আসছে সেই তাপহ আবারও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার একটা প্রভাব ফেলতে পারে সেই প্রভাবটা ফেলবে এই সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা আবারও সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে সেই সমস্ত জেলাগুলোর নাম আবার একবার জানিয়ে দিই যেমন রয়েছে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় সেরকম একটা তাপপোহের নতুন করে খবর রয়েছে তবে ওর মধ্যে একটা আশার বার্তা রয়েছে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্য দক্ষিণ ভারতের রাজ্য সেখানে কর্ণাটক এবং কেরাল এই দুটো রাজ্যে ঝড় বৃষ্টি বাড়তে পারে তামিলনাড়ুর দিকে হালকা মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন চলতে পারে এমনটা পূর্বাস রয়েছে অনেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ঝড় বৃষ্টি চরমভাবে বাড়বে আঠারো তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে মাঝের দিকে ভারী বৃষ্টি এবং উনিশশো ও কুড়ি তারিখে বেশ ভারী বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গৌহাটি দিসপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোর দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আঠারো তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে মূলত মাঝের ধরনের বৃষ্টি হবে উনিশ তারিখে বৃষ্টি আরেকটু বাড়তে পারে কুড়ি এবং একুশ তারিখের দিকে ত্রিপুরার উত্তর ত্রিপুরা উনকুটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝে ধরনের কোথাও কোথাও একটু মাঝেরই পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ঝড় বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা মূলত থেকে বেশি রয়েছে উনিশ থেকে একুশ এই তিনটে দিন চরমভাবে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে ভারতবর্ষের বেশ কিছু কিছু জায়গাতে যেমন তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলো এছাড়াও রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টি বাড়বে এবার আপনারা জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কী আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে এখানে আবার নতুন করে শুরু হয়েছে তাপপ্রহ সেই তাপপ্রহের সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিকে বেশি রয়েছে রংপুরের কোনো কোনো জায়গায় হতে পারে তাই রাজশাহী রয়েছে নীলখামারি রয়েছে ফেনি রয়েছে চুয়াডাঙ্গা রাঙামাটি পাবনা এই সমস্ত জেলাগুলোর দিকে মৃদু থেকে মাঝারি তাপপহ বইছে সেটা অব্যাহত থাকবে আগামী দুই বা তিন দিন এমনটা বাংলাদেশ অধিদপ্তর সূত্র থেকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এর পাশাপাশি ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেশে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশের কোনো জায়গায় আজ এবং আগামীকালের যা পূর্বাস রয়েছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহীর ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ বা তিতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ময়মনসিংহ এবং সিলেটের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা আগামী আটত্রিশ ঘন্টার মধ্যে ঘোরাফেরা করবে এবং অধিদপ্তর এটাও জানিয়েছেন যে সারা দেশের তাপমাত্রা এখনও এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড আজ এবং আগামীকাল বাড়তে পারে সুতরাং তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী থাকবে এটাই তারা বলতে চাইছে তবে কোনো স্বস্তির বৃষ্টি নেই অবশ্যই আছে এখন যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি অনলাইন সিস্টেম থেকে তাতে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে তবে সমস্ত বিভাগে জেলা এবং উপজেলাতে নয় বিশেষ করে উত্তরাঞ্চলগুলোতে আবার বৃষ্টি বাড়বে আঠারো তারিখ থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকবে উনিশ তারিখে আরেকটু বাড়তে পারে কুড়ি এবং একুশ অর্থাৎ উনিশ থেকে একুশ তারিখের মধ্যে রংপুর রাজশাহী সিলেট এই বিভাগগুলোতে বেশ কিছু কিছু জায়গায় মাঝের থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সিস্টেম থেকে লক্ষ্য করতে পারছি তবে অন্যান্য বিভাগ যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম ওটা দক্ষিণ অঞ্জলে বিভাগগুলোতে হালকা হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে তাই এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে 18 তারিখের পর আবারও একটা পরিবর্তন আসছে বাংলাদেশে আবারো ঝড় বৃষ্টির সম্ভাবনা তাপপ্রবাহ কমে যাবে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি কিন্তু 20 তারিখের আগে পর্যন্ত যা পূর্বাস আবার এই তাপপ্রবাহ যেটা শুরু হয়েছে সেটা আরেকটু বাড়তে পারে এমনটাই সূত্রের খবর সো फ्रेंड्स এজ এর আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট আপডেট পেতে চ্যানেলটি सब्सक्राइब करो थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग।